বাড়িতে মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিবাহ দিতে হবে, তাই ছেলের পক্ষ থেকে মেয়েকে দেখবার জন্য ওই বাড়িতে আত্মীয়রা এসেছেন। তো যেই মেয়ে বড় হয়েছে মা, এরা তিন বোন দুই ভাই, তিন বোন দুই ভাই, বাবা মা আদর করে দুটো যে ছেলে এদের নাম রেখেছে, এই বাবু কি নাম তোমার, নাম কি, কি নাম তোমার, হ্যাঁ পবেন, ওর নাম পবেন, তোমার নাম জয়, এই ভাই রাজ, বা 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 বা, হ্যাঁ আমি যেই পরিবারের কথা বলছি তারা দু ভাই তিন বোন, পবেনের কয় বোন, রাজের একটা বেশি হয়ে গেল, আর সর্বহারা, বোনহারা, সর্বহারা নয়। এবার আমি যে পরিবারের কথা বলছি মা, তারা দুই ভাই, এরা বাবা মা আদর করে দুই ছেলের নাম রেখেছে, বড় ছেলের নাম রেখেছে ভাঙ্গার, ছোট ছেলের নাম ফুটো, দুই ভাই ভাঙ্গার ফুটো। তিন বোন বড়বের, হ্যাঁ তিনটা মেয়ে, বড় মেয়ের নাম রেখেছে বাসি, মেজমের নাম ময়লা, আর ছোট মেয়ের নাম পচা। তিন বোন বাসি ময়লা পচা, তিন বোন। এইটা কি দিনাজপুর জেলা না, ও জয়পুরহাটে এসে গেছি, আপনারা দিনাজপুরে যাবেন, সারা বাংলাদেশে দিনাজপুরের মানুষের একটা দুর্নাম আছে আর একটা মহা সুনাম আছে। সুনামটা হচ্ছে দিনাজপুরের মানুষ অত্যন্ত সহজ সরল, একেবারে জিলাপির মতো মন সোজা, না না পাটি সাপটার মতো, কিন্তু তাদের একটা দোষ আছে, সেইটা হচ্ছে দিনাজপুরের অধিকাংশ মানুষ মূর্খ বোকা, আর এরা এতই সহজ সরল যে নিজেদের ছেলে মেয়ের নাম কি রাখবে বিষদুয়ার না পেয়ে, হ্যাঁ যদি মঙ্গলবারে হয় নাম রাখবে মঙ্গলু আর মঙ্গলি, বুধবারে হলে বুধারু আর বুধু, হ্যাঁ বুধ, শনিবারে হলে শনি ঠাকুর, মঙ্গলবারে হলে মঙ্গল চণ্ডী, হ্যাঁ আষাঢ় মাসে আষাঢ়ু, বৈশাখ মাসে বৈশাখু, আর যদি রে মা চৈত মাসে হয় ও বাবা চৈতু রে, হ্যাঁ হ্যাঁ দাদা বলছেন ভাদ্র মাসে ভাদ্রু। এইবার বাবা মা আদর করে ছেলে মেয়েদের নাম রেখেছে, কিরে মা দুই ছেলের নাম, ভাঙ্গার ফুটো, তিন ছেলে না তিন মেয়ে, বাসি ময়লা পচা, তা বাসি বড় হয়ে গেছে বড় মেয়ে, ওকে ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে দেখতে এসেছে, তা মেয়ের বাড়িতে যদি ছেলের পক্ষ থেকে আত্মীয়রা দেখতে আসে তবে কি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না মা আপনারা? দেখুন এবার কি আয়োজন চলছে মা, ডাইনিং রুমে না ড্রয়িং রুমে বৈঠকখানায় তাদের বসতে দেওয়া হয়েছে, আর ডাইনিং রুমে চেয়ার টেবিল সাজিয়ে আত্মীয়দের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখুন এবার খাইতে তো দিতে হবে, তার জন্য তো ব্যবস্থা করতে হবে, ভাঙ্গা ভাঙ্গা প্লেট দিয়ে আসো, ভাঙ্গা প্লেট, ফুটো ফুটো গ্লাস দিয়ে আসো বাবা, ফুটো গ্লাস, পাশের ঘরে আত্মীয়রা আছে ওরা শুনে কানাকানি করছে, এই ঘটনা কি রে, এত বড় বাড়িতে এসেছি এদের ভালো প্লেট নাই, হ্যাঁ ভাঙ্গা প্লেটে খেতে দেবে আমাদের, গ্লাসটা আবার ফুটো, জল থাকবে ফুটো গ্লাসে, এরা অনেকে ছেলে আসছে তো পাত্রের পক্ষ থেকে, কিছু বয়স্ক লোক এসেছে আর পাত্র তো যুবক, যুবকেরাও এসেছে, এরা কানাকানি করা শুরু করছে, এই হচ্ছেটা কি রে ভাই, ভাঙ্গা প্লেট ফুটো গ্লাস, এ কি সব ফাজলাবো নাকি, আ এই কথা যখন ওরা কানাকানি করছে, কানাকানি করতে করতে এক বৃদ্ধ লোক বলছে, এই কানাকানি করছো কেন, যদি কানাকানি করো আর যদি জানাজানি হয় তার তো সর্বনাশ, চুপ করা, হ্যাঁ যেই চুপ করেছে এরা, হ্যাঁ ময়লা ময়লা জল দিয়ে মা, ময়লা জল, আরেকজন কচ্ছে, এই কিরে এই গ্লাসটা তো এমনিতে ফুটো, আর ওটাতে জল দিলে থাকবে, তা আবার ময়লা জল ওখানে খাওয়া যায়, এই এরা অপমান নিশ্চয় করছে আমাদের। আরেকজন বলছে, এই না 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 আরে বসো না রে ভাই, এই অপমান তো বাবা, আইসো খালি মেয়ে দেখতে এত সব ভাবনা কিসের, আরে দেখি না এরা কি করতেছে আমাদের জন্য, এই কথা বলে আবার চুপচাপ করেছে, যেই বাসি বাসি ভাত দিয়ে মা, বাসি ভাত, একজন করছে, এই এরা নিশ্চয় আমাদের অপমান করছে,
আরে মেয়ের মা এতক্ষণ যে রান্না ঘরে দৌড়া দৌড়ি করলো, এরা আমাদের জন্য ভাতও রান্না করেনি, বাসি ভাত খাওয়াবে? একজন রেগে মেগে বলছে, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, চলো চলো পালাই চলো, বাসি ভাত খাওয়া, আত্মীয় আসলে মেয়ে দেখতে আসলে। এখন বয়স্ক মানুষ আছে, সবাইকে থামিয়েছে, বাবা একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো বাবা, হাজার হলো আমরা মেয়ের ছেলের পক্ষ থেকে এসেছি, যদি এখান থেকে আমরা মেয়ে না দেখে চলে যাই তবে এরা সারা দেশ হ্যাঁ দুমদাম করবে যে মেয়ে দেখতে এসে আমাদের ঘরে মেয়ে না দেখে এরা না খেয়ে পালিয়েছে। কাজে বাবা ধৈর্য ধরে থাকো, দেখি শেষ পর্যন্ত এরা কি করে। এই বুড়ো বাবা বুড়ো বেটা যখন আবার ওদেরকে বসিয়েছে, বসা হ্যাঁ শেষ হতে না হতেই রে মা পচা ডাইল দিয়ায় মা, পচা ডাইল ওরে বাবা সর্বনাশ। হ্যাঁ এইবার আর ওই বরের সঙ্গে যারা এসেছে ওরা একেবারে ধৈর্য চ্যুতি ঘটেছে, আরে এমনি তো তরতাজা যুবক রক্তের গরম, এই চলো চলো পালাই, এদের সঙ্গে আর আত্মীয়তা করা যাবে না। আরে বাবা বাসি ভাত তো কোন রকম করে খাওয়া যাবে, এই ডাল কবে যে রান্না করেছে তো পচে গিয়েছে, তো পচা ডাল দিয়ে কি আর বাসি ভাত খাওয়া যায়, চলো 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 পালাই পালাই, এদের সঙ্গে আর আত্মীয়তা করা যাবে না। তা বৈঠকখানা তো মা দুইটা দরজা থাকে বাবা, তো সামনের দরজা দিয়ে ঢুকেছিল আর একে 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 পিছনের দরজা দিয়ে সবাই পালিয়ে গিয়েছে। আমিও কিন্তু জীবনের এই প্রথম আপনাদের হ্যাঁ আমাদের এলাকার জামাইয়ের এলাকায় এসেছি, আমার বক্তৃতা শুনে আপনাদের পিছনটা কিন্তু পুরোটাই ফাঁকা আছে, হ্যাঁ বক্তৃতা শুনতে শুনতে ধীরে ধীরে করে চুপি সারি কিন্তু পালাবেন না, নাইলে জামাই দুর্নাম হবে। হ্যাঁ কবে যাই দেখো, জামাইয়ের দেশে প্রোগ্রাম করতে গিয়ে দেখে যে প্রোগ্রাম ফাঁকা মাঠে গোল দিতে হলো আমাকে। হ্যাঁ শুনুন তো, ভগবদ্গীতায় ভগবান অনেক কথা বলেছেন, কেবল যদি আমরা কৃষ্ণকে জানতে পারি তবে আমাদের মানব জীবন ধন্য হবে। আর এই কলিযুগ ধন্য ধন্য ধন্য, কলিযুগ সর্বযুগ সার, কৃষ্ণ নাম মহামন্ত্র যাহাতে প্রচার, প্রণমহ কলিযুগ সর্বযুগ সার। পূর্বেতে সত্যযুগ গেছে, ত্রেতাযুগ গেছে, দ্বাপর যুগ গেছে, এই এই যুগেতে হাজার হাজার বছর ধরে অনেক রাজর্ষি দেবর্ষি ব্রহ্মর্ষি অনেক যোগী কর্মী জ্ঞানী ধ্যানীরা বহুকাল ধরে তপস্যা করেছিল, এই তপস্যা করেও যারা ভগবানকে লাভ করতে পারল না তারা পুণ্যকর্ম অনুসারে পুণ্যকর্ম সম্পাদনের জন্য স্বর্গলোকেতে তাদের গতি হলো, ভগবানকে লাভ করতে পারল না। এই রকম যারা স্বর্গবাসী দেবতারা আছে রে মা, শুনুন, ও মামনি কথা বলেন নাকি, আমি তো গল্প বলবো মা, আপনাদের গল্পগুলো কালকে শুনিয়েন, আজকে আমারগুলো শুনুন।